আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10th BCS স্কুলের বিসিএস সাধারণ জ্ঞানের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের আজকের পর্বে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমরা দুটি ভাগ করে সাধারণত প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা শুরু করেছি। সো আমরা আজকে এই ভাগের সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিষয়াবলী এই টপিকগুলোর যে সাধারণ জ্ঞান প্রশ্নটি রয়েছে সেই সাধারণ জ্ঞানের প্রশ্নের অ্যানালাইসিসটি করব। এবং যেহেতু আমরা বলেই ফেললাম যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস, তার মানে বিগত বছরের যেই সালের প্রশ্নটি আমরা সমাধান করব সেটি হচ্ছে 13th BCS অর্থাৎ 13th BCS-এ। তো আজকে আমরা 5 নম্বর পর্বে হাজির হয়েছি আমাদের আজকের ধারাবাহিক সেশনের, এবং এই 13th BCS-এর বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নের যে সমস্যা এবং সমাধান সেই আলোচনায় আজকে আমরা করব। আপনাদের সাথে আজকে রয়েছে আমি আকিফ মাসুমি, 10th BCS স্কুলের জিকে ইনস্ট্রাক্টর। তো আজকে আমরা যে কাজটি করব এবং আপনাদের কাছ থেকে যে কাজটি প্রত্যাশা করব সেটি হচ্ছে যে আপনারা আজকে যে লাইভ টেলিকাস্টে রয়েছে সেখানে দ্রুত কমেন্টে এঙ্গেজ করবেন, আপনাদের মতামত জানাবেন, আপনাদের উপকারীভাবে আপনাদের যে প্রস্তুতি ঝালাই করে নেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি অব্যাহত রাখবেন। এবং আমি বিশ্বাস করি যে আপনারা খুব দ্রুত কমেন্ট এঙ্গেজ করে আজকের সেশনটাকে বাকিটুকু প্রাণবন্ত করে ফেলবেন। সো কালক্ষেপণ করবো না, অনেক কমন প্রশ্ন আপনাদের সামনে আসবে, অনেক কঠিন প্রশ্ন আসবে, অনেক কনফিউজ প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো দেখার একটা প্রিপারেশন আপনারা রেখে নেন। আমরা খুব দ্রুত শুরু করছি আমাদের আজকের যে পর্ব সেটি। সো আমরা প্রথম প্রশ্নের দিকে মুভ করব। প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এটি ঐতিহাসিক প্রশ্ন থেকে প্রথম প্রশ্নটি শুরু হচ্ছে। সো প্রথম প্রশ্নটি যেহেতু শুরু হচ্ছে আমরা একটু বলে নিই এটি আসলে ধারাবাহিকতাটি আসলে কেমন, যে প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত, প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু যদি মনোযোগ দিয়ে দেখেন এই প্রশ্নটি কিন্তু কাইন্ড অফ রিপিটেড কোশ্চেন। প্রশ্নটি কেন রিপিটেড, কীভাবে রিপিটেড সেটি আমি একটু পরে আসছি উত্তরটি বলার পরে। আমরা অপশন করে দেখে নিই, আমি কিন্তু অলরেডি সঠিক উত্তর পেয়ে যাচ্ছি, যারা কিনা সঠিক উত্তর এঙ্গেজ করছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি। রাফিনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সারাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সুভানকে, সবাই খুব দ্রুতভাবে সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন, আমি অনেক মানুষকে দেখতে পাচ্ছি এখানে। ওকে, সো প্রাচীন পুন্ড্রবর্ধন নগরটি এটি মূলত আমরা দেখতে পাচ্ছি অপশন ক ময়নামতি, অপশন খ বিক্রমপুর, অপশন গ মহাস্থানগড় এবং অপশন ঘ হচ্ছে পাহাড়পুর। সো এটি হচ্ছে প্রাচীন পুন্ড্রবর্ধন নগরের অবস্থানের অপশনগুলো। সো আমি এটি সঠিক উত্তরটি বলে দিই, কারণ ম্যাক্সিমাম মানুষ সঠিক উত্তর প্রদান করছেন এবং ম্যাক্সিমাম বলতে আমি সবাইকেই দেখছি সঠিক উত্তরটি প্রদান করতে। ঐতিহাসিক তথ্যটি অপরিবর্তিত থাকে আমরা সবাই জানি, সেই সাপেক্ষে সঠিক উত্তর দেওয়াটিও মোটামুটি ইজি। সো আমরা প্রাচীন পুন্ড্রবর্ধন নগর দেখতে পাচ্ছি যে এটি অবস্থিত, সঠিক উত্তরটি হচ্ছে মহাস্থানগড়ে, অর্থাৎ প্রাচীন পুন্ড্রবর্ধন নগরটি মহাস্থানগড়ে অবস্থিত। সো আমরা এই প্রশ্নের উত্তরটি জেনে গেলাম। আমরা এর পরবর্তীতে, আচ্ছা একটু বলে নেই কেন আমি বলার চেষ্টা করেছিলাম যে এটি রিপিটেটিভ, আপনারা কিন্তু এর আগে একটি প্রশ্ন দেখবেন যে মহাস্থানগড়ের পূর্ব নাম কী বা মহাস্থানগড় কোন সময় বাংলার রাজধানী ছিল, সেটির উত্তর কিন্তু পুন্ড্রবর্ধন। সো এটি একটু উল্টা হয়েছে, ভাইস ভার্সা, যে পুন্ড্রবর্ধন মহাস্থানগড় অবস্থিত এবং মহাস্থানগড়ে একটা সময় পুন্ড্রবর্ধন যেটি কিনা বাংলার প্রাচীন বাংলার একটি রাজধানী ছিল। সো এটি হচ্ছে প্রাচীন পুন্ড্রবর্ধন নগর ভিত্তিক যেটি এক্সপ্যানশন সেটি আমরা দেওয়ার চেষ্টা করলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরটিতে যাব। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, একটি কমন প্রশ্ন, অনেকের আমাদের জেনে ফেলাটা খুবই স্বাভাবিক এবং উচিত বটে। সো আমরা একটু অপশনগুলো দেখে নিই, অপশন ক হচ্ছে নুরুল আমিন, অপশন খ হচ্ছে লিয়াকত আলী খান, অপশন গ মোহাম্মদ আলী এবং অপশন ঘ হচ্ছে খাজা নাজিমুদ্দিন। সো পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে, এটা একটু মাথায় রাখবেন। এবং আপনাকে অনেকভাবে কনফিউজড হতে পারেন যে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে কারা বা পাকিস্তানের প্রধানমন্ত্রী কারা, এই দুটি বিষয় কনফিউজ হতে পারে নামের কারণে। সো এটি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আমরা সরাসরি উত্তরের জায়গায় চলে আসছি, অনেকে সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন, অনেকের হিস্ট্রি সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে। সো এটা খুব বেটার একটা বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, অপশন ঘ দ্যাট মিনস খাজা নাজিমুদ্দিন, এটি হচ্ছে সঠিক উত্তর। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। তো যারা সঠিক উত্তর প্রদান করেছেন, আমি তাদের নাম মেনশন করছি না প্রত্যেকবারের মতো, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের এই কন্ট্রিবিউশনটি আপনাদের নিজেদের প্রস্তুতিকে প্রাণবন্ত করবে, আমাদের সেশনটিকে প্রাণবন্ত করবে। সো খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা এইভাবে প্রশ্নের উত্তরের এঙ্গেজটি ভালোভাবে করেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাসত্ব আইন এটি কবে প্রণীত হয়? সো এটি কিন্তু আমাদের ব্রিটিশ ভারত কেন্দ্রিক প্রশ্ন, অর্থাৎ এই সময়টির যেটি ব্রিটিশ ভারত কিংবা হচ্ছে আমাদের যেটিকে বলা হয় বাংলাকালীন অবস্থা,
বা পূর্ব পাকিস্তান অবস্থা সেই সময়টিতে পূর্ববঙ্গ জমিদারি দখলের প্রজাস্বত্ব আইনটি কবে প্রণীত হয়। সো এর অপশনটা আমরা প্রথমে দেখে নিই। অপশন ক হচ্ছে 1950 সালে, অপশন খ 1948 সালে, অপশন গ 1947 সালে এবং অপশন খ হচ্ছে 1954 সালে। সো এটি হচ্ছে মূলত আমাদের অপশন যেটা আমরা দেখতে পেলাম। মূলত এই পূর্ববঙ্গ জমিদারি দখল প্রজাস্বত্ব আইনটি এটি প্রণীত হওয়ার এর উত্তরটি কিন্তু আমরা মিক্সড রিয়াকশন পাচ্ছি কমেন্টে। আমরা দেখতে পাচ্ছি অনেকে 48 বলছেন, অনেকে 47 বলছেন, অনেকে অন্য অন্য অপশন বলছেন। সো আমরা সঠিক উত্তরটি দেখে নেব কালকে বর্ণনা করে। সঠিক উত্তরটি হচ্ছে ক 1950 সালে। যারা চেষ্টা করেছেন সঠিক উত্তর দেওয়ার তাদের অসংখ্য ধন্যবাদ। যারা ভুল উত্তর দিয়েছেন তারা কোনো সমস্যা নেই। আমরা দেখে নিলাম যে পূর্ববঙ্গ জমিদারি দখল প্রজাস্বত্ব আইনটি মূলত কবে প্রণীত হয় এবং যেটি উত্তরটি হচ্ছে 1950 সালে। সো এই 1950 এবং এই আইনটির পরবর্তীতেই কিন্তু আমরা দেখেছি যে জমিদারি প্রথা এর কিন্তু একটি যেটিকে বলে আধিপত্যবাদের একটি ক্রমবর্ধমান অবনমন হয়, যার কারণে আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রজাদের অধিকার সেই অধিকারের জায়গাটি রক্ষিত হওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়। সো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করবো। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিব কি বলেছে পরবর্তী প্রশ্নে। আমরা দেখেছি প্রাচীন একটি তথ্য, আবার প্রাচীন গৌরনগরীর অংশ বিশেষ নিম্নের বাংলাদেশের কোন জেলা অবস্থিত। সো প্রাচীন গৌরনগরীতে অংশবিশেষগুলো কোন কোন জেলা অবস্থিত সেটি আমরা দেখব। অপশনে আমরা যাব, তার আগে আমরা দেখে নিচ্ছি যে গৌরনগরী বলতে কি বোঝায়, বা আরও অনেক প্রাচীন নগরী আছে, যেমন আপনি গৌর দেখবেন, হরিকেল দেখবেন, বরেন্দ্র দেখবেন। সব থেকে বেটার হয় আপনারা পুরো ম্যাপের মধ্যে এটিকে আইডেন্টিফাই করে নেবেন। আমি বারবার বলেছি সাধারণ জ্ঞানের জন্য মানচিত্র খুব গুরুত্বপূর্ণ। সো প্রাচীন ক্ষেত্রে, প্রাচীন যে অংশটি রয়েছে সেক্ষেত্রে আপনি যদি গৌরনগরী বা গৌর এর অংশ বিশেষগুলো যাচ করেন এটা আপনার জন্য অনেক ভালো হবে। সো আমরা আজকের বা এখনকার অপশন আমরা একটু দেখে নিব যে আসলে প্রাচীন গৌরনগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি অপশন ক কুষ্টিয়া, অপশন খ বগুড়া, অপশন গ কুমিল্লা, অপশন ঘ চাঁপাই নবাবগঞ্জ। অনেকে আমরা সঠিক উত্তর দিয়ে ফেলছি। যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সঠিক উত্তরটি কালক্ষেপণ না করে আমরা এখনই দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে ইয়েস অপশন ঘ চাঁপাই নবাবগঞ্জ। এটি হচ্ছে সঠিক উত্তর, প্রাচীন গৌরনগরীর অংশ বিশেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কিনা সঠিক উত্তরটি সঠিক সময়ের মধ্যে প্রদান করেছেন, এবং সময়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের বিসিএস পরীক্ষার জন্য। সো এটি কিন্তু মাথায় রাখবেন, চেষ্টা করবেন ফার্স্ট টাইমে ফার্স্ট ক্লিক করে ফার্স্ট অ্যান্সারটি প্রদান করার, এবং এটি কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর, আওয়ামী লীগের 6 দফা কোন সালে পেশ করা হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 দফা কিন্তু বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত খুবই গুরুত্বপূর্ণ কিছু দফা, যেটি কিনা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি উপস্থাপন করেছিলেন, এবং এর সালটি কিন্তু খুবই কমন একটি সাল, এটি জানা একদম বেসিক। তারপরেও আমরা প্রশ্নটি দেখি অপশন সহকারে। অপশন ক হচ্ছে 1965 সালে, অপশন খ 1966 সালে, অপশন গ 1967 সালে, এবং অপশন খ 1968 সালে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কিন্তু অপশনটি জেনে গিয়েছেন। সো এখন আমাদের যে বিষয়টি জানা দরকার, আমি প্রথমেই বলেছি খুবই বেসিক প্রশ্ন, এবং এই বেসিক প্রশ্নের উত্তরটি কিন্তু আমাদের বেসিকভাবে জানা দরকার। সেটা হচ্ছে আওয়ামী লীগের 6 দফা কোন সালে পেশ করা হয়েছিল। আমরা সঠিক উত্তরটি আর কালক্ষেপণা করে দেখে নিব, কারণ এমন কেউ নেই যে ভুল উত্তর দিচ্ছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, এবং খুবই স্বাভাবিক। এটি আমাদের যেটি বললাম বাংলাদেশের ঐতিহ্য বা ইতিহাসের সাথে জড়িত, সো এর সঠিক উত্তরটি আসাটাই স্বাভাবিক। সো আমরা সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে হ্যাঁ, অপশন খ 1966 সালে। সো আওয়ামী লীগের 6 দফা 1966 সালে পেশ করা হয়েছিল, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী প্রশ্ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের স্থাপন সালটি কিন্তু আমাদের জানা দরকার, কিন্তু আমরা অতীতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেকগুলো তথ্য আমাদের পরীক্ষায় এসেছে, কিন্তু এটি আসলে প্রমাণ করলো এই প্রশ্নটি যে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যে একটি স্থাপিত হওয়া বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেটি সালভিত্তিক তথ্য সেটিও কিন্তু আমাদের জেনে ফেলাটি ভালো। সো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে, আপনার অপশনগুলো দেখে নিব। অপশন ক 1952 সালে, অপশন খ 1953 সালে, অপশন গ 1954 সালে, এবং অপশন ঘ 1955 সালে। সো আমরা অনেক অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি এবং অনেক সঠিক উত্তর দেখতে পাচ্ছি। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ডে রয়েছেন তারা তো সঠিক উত্তর জানেনই আশা করি, এবং এছাড়াও অনেকে জানা থাকতে পারে যারা কিনা এই বিষয়টি সম্পর্কে জ্ঞান লাভ করেছেন। সো যারা সঠিক উত্তরটি কমেন্টে দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্টে এঙ্গেজ করার জন্য। আমরা কালক্ষেপণ না করে সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, অর্থাৎ 1953 সালে। এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার অ্যাকচুয়াল
সময়টি বা সালটি সেটি আমরা জেনে নিলাম। আমরা আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে তারিখগুলো বললাম এটি কিন্তু জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করব। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি শুরু কার কে? সো এই গানটি আমরা একুশে ফেব্রুয়ারির সমর্থিত অনেকবার করে শুনি এবং এটি খুবই পরিচিত একটি গান বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা একটু জানবো যে গানটির শুরু কার কে। সো আমরা এর অপশনগুলো একটু প্রথমে দেখে নেব। গানটির শুরু করার ক্ষেত্রে অপশন ক আব্দুল লতিফ, অপশন খ আব্দুল আহাদ, অপশন গ আলতাফ মাহমুদ এবং অপশন খ মাহমুদুন নবী। সো এটি খুবই বিখ্যাত একটি গান, যে এই কারণে আসলে আমাদের এই সম্পর্কিত যে সুরটি সেই সুরটি জানা দরকার। অনেকে কিন্তু সঠিক উত্তর প্রদান করছেন এবং আপনারা কিন্তু অনেকগুলো বাংলাদেশের দেশাত্মবোধক গান রয়েছে, সো অনেক দেশাত্মবোধক গানের সুরকার কিন্তু এই এখানকার নামের সাথে মিলে যায় বা অন্যান্য বিভিন্ন নাম থাকতে পারে। সো কথাটি কেন বলছি, কারণ একটি গানের সুরকার হিসেবে আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন, অপর নামের সাথে মিলিয়ে ফেলতে পারেন। কেউ আলতাফ মাহমুদ বলতে পারেন, কেউ আব্দুল আহাদ বলতে পারেন, কেউ আবার আব্দুল লতিফ বলতে পারেন। দেখা গেছে আপনি যাকে ভুল করে বলছেন সে অন্য কোনো গানের সুরকার। সো এই কনফিউশনটি রাখা যাবে না, আমরা চেষ্টা করবো অ্যাকুরেট ইনফরমেশনটি জানার। সো যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এটা অনেকেরই মানে জানার কথা। তো যারা জেনে আছেন তাদেরকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। আমি সঠিক উত্তরটি প্রদান করব। সঠিক উত্তরটি আমরা দেখতে পাচ্ছি অপশন গ আলতাফ মাহমুদ। যেমনটা বলছিলাম আলতাফ মাহমুদ কিন্তু এছাড়াও আরও অনেক গানের সুরকার তিনি ছিলেন এবং অনেক গানের সুরের সাথে তিনি জড়িত। সেই সাপেক্ষে আমরা একই রকমভাবে কনফিউজড হওয়া যাবে না, চেষ্টা করবো আমরা এটাকে ডিভাইডেশন রাখার। সো আলতাফ মাহমুদ এটি হচ্ছে সঠিক উত্তর। সো যারা সঠিক উত্তর প্রদান করেছেন আমাদের কমেন্টে এবং আমাদের এই লাইভ কমেন্টে যারা এঙ্গেজ করেছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এর পরবর্তীতে আমাদের পরবর্তী প্রশ্ন দিকে যাব। জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? সো জাতীয় স্মৃতিসৌধের স্থপতি, জাতীয় স্মৃতিসৌধ মূলত বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে কিন্তু এটি জড়িত, এবং সেই সাপেক্ষেই আমাদের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি জেনে থাকা খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা কিন্তু স্থপতি বা ভাস্কর এই নামের মধ্যে কিন্তু একটু কনফিউজড হয়ে যাই। আমরা যেটি করি যে কোনটি সঠিক উত্তর সেটিকে আমরা বুঝতে পারি না। সো যে বিষয়টি আমাদের জানতে হবে সেটি হচ্ছে যে এখানে অপশনগুলো কী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অপশন ক হামিদুর রহমান, অপশন খ তানভীর কবির, অপশন গ মাইনুল হোসেন এবং অপশন ঘ মাজহারুল ইসলাম। সো বেসিক্যালি যেটা আমি বলছিলাম যে আসলে কনফিউজড হয়ে যাওয়াটা অনেক স্বাভাবিক একটি বিষয়, কারণ আমরা অনেক স্থপতি অনেক ভাস্কর্য, তবে যেহেতু নামটি জাতীয় স্মৃতিসৌধ এর স্থপতি কিন্তু আমাদের শিওরলি জেনে রাখা দরকার। যেমনটি আমাদের কমেন্টে অডিয়েন্সটা জানছেন তারা কিন্তু ম্যাক্সিমাম সঠিক উত্তর প্রদান করছেন, কারণ এটি একটি বেসিক প্রশ্নের মতোও বলা চলে যে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে। সো আমি আর কালকে পণ করবো না, আমি সঠিক উত্তরটি আপনাদের সামনে প্রদান করবো। সঠিক উত্তরটি হচ্ছে হ্যাঁ অপশন গ মাইনুল হোসেন, এটি হচ্ছে সঠিক উত্তর, যিনি কিনা ছিলেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি এবং তিনি মূলত আরও অনেকগুলো ভাস্কর্য বা অনেকগুলো নিদর্শনের তিনি ভাস্কর ছিলেন। এই সাপেক্ষে তার নামটিও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। আমরা দেখতে পাচ্ছি খুবই কমন আরেকটি প্রশ্ন, বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত? সো বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত, এটি খুবই কমন প্রশ্নটি আপনাদের সবারই জানা দরকার। এবং কারা আমার মনে হয় এটি নিয়ে খুব কনফিউজ হবে, কারণ বীর উত্তম বা বীর বিক্রম বা বীর প্রতীক এটি নিয়ে কিন্তু কনফিউজ হওয়াটাই কিছুটা স্বাভাবিক হতে পারে, যদিও উচিত না যে বীর প্রতীকদের সংখ্যা কত, বীর বিক্রমদের কত, বীর উত্তমদের কত। বাট ফ্যাক্ট হচ্ছে বীর শ্রেষ্ঠ এটি কিন্তু খুবই বেসিক প্রশ্ন। আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিকতা দিয়েছেন, অনেকে কমেন্ট করেছেন, যেমন আমি দেখতে পাচ্ছি যে নাফিসের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, নাফিস দেখেছি এটি তো খুবই কমন প্রশ্নটি আর এমন কি। সত্যি কথা এটি কিন্তু খুবই কমন প্রশ্ন এটি আর এমন কি, তবে এই ধরনের প্রশ্নগুলো আমরা কোনোভাবেই যেন অতিরিক্ত উত্তেজনা অবশ্যত ভুল না করি সেটি হচ্ছে আমার একটি কনসার্ন। সো আমি সঠিক উত্তরটি বলে দেবো। অপশন দেখতে পাচ্ছি অপশন ক সাত, অপশন খ আট, অপশন ঘ ছয়, অপশন ঘ পাঁচ। সঠিক উত্তরটা আমরা সবাই জানি, সঠিক উত্তরটা হচ্ছে অপশন ক, এটি হচ্ছে সাত। অর্থাৎ সাতজন বীরশ্রেষ্ঠ আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে সাতজন বীরশ্রেষ্ঠ যারা কিনা পদকপ্রাপ্ত, সেই সাতজন বীরশ্রেষ্ঠ নামও আমরা সবাই কম বেশি জানি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে একটু মুভ করবো। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি বীরশ্রেষ্ঠ সংক্রান্ত আরও একটি প্রশ্ন, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু বীরশ্রেষ্ঠ আপনি শুধু পদবি জানলেই হবে না বা সংখ্যা জানলেই হবে না, আপনি বীরশ্রেষ্ঠ কারা, তাদের ব্যাকগ্রাউন্ড কী, তারা কোন জেলা থেকে এসেছে এবং কোন সেক্টরে তারা কাজ করেছে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আপনি সেক্টর জানতে পারলে কিন্তু তার পদবি জানাটা খুব ইম্পর্টেন্ট এবং খুবই সহজও বটে। আমরা দেখতে পাচ্ছি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল। সো আমরা এখন অপশন দেখতে পাচ্ছি অপশন ক সিপাহী, অপশন খ ল্যান্স নায়ক, অপশন খ লেফটেন্যান্ট
এবং অপশন ঘ হচ্ছে ক্যাপ্টেন। প্রত্যেকটি কিন্তু সেনাবাহিনী পদমর্যাদার বিভিন্ন পদ, এবং এই পদগুলো সাপেক্ষে আমাদেরকে এটি অ্যানালাইসিস করতে হবে যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল। আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, অনেকেই আমরা এটি জানি, সঠিক উত্তরে সবাই কমেন্ট এঙ্গেজ করছি, যারা এঙ্গেজ করছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং হ্যাঁ, এটি আসলে খুব কমন প্রশ্ন, বলা চলে অনেকে কমেন্টে বলছেন যে এটি আসলে খুবই জেনে রাখার মতো প্রশ্ন, এটা সত্য কথা। আমরা সঠিক উত্তরটা জেনে নেব। সঠিক উত্তর হচ্ছে সিপাহি, তার পদবী ছিল সিপাহি এবং তার পুরো নাম ছিল সিপাহি হামিদুর রহমান। তো আমরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী সম্পর্কেও জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করবো। পরবর্তী প্রশ্ন আরও কমন প্রশ্ন, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়। খুবই সহজ প্রশ্ন, তবে উত্তেজনাবশত ভুল করা যাবে না, এটিকে বারবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি। এটি খুব ইম্পর্টেন্ট, কনসার্ন হওয়া উচিত প্রত্যেকটি পরীক্ষার্থীদের জন্য। সো আমরা অপশন করে দেখতে পাবো, অপশন ক হচ্ছে 14ই ডিসেম্বর, অপশন খ হচ্ছে 12ই ডিসেম্বর, অপশন গ হচ্ছে 13ই ডিসেম্বর, অপশন ঘ 15ই ডিসেম্বর। এবং দয়া করে আশা করি কেউ 12, 13, 15 কেউ বলবে না, এটি খুবই স্বাভাবিক, কারণ এই প্রশ্নের উত্তরটা আমাদের অনেকেরই জানা। সো অ্যাজ পার ফর্ম্যালিটি, আর কিছু ফর্ম্যালিটি করার নেই, আমি সঠিক উত্তরটি বলে দিচ্ছি। কমেন্টে যারা কমেন্ট করতেছেন তারা সবাই সঠিক উত্তর, কে অনেকে ডিপ্রেসড হয়ে যেতে পারেন, আল্লাহ এত সহজ প্রশ্ন আজকে কেন। আসলে এটি আমি তো আসলে নিয়ে আসিনি, যেটি আসলে ত্রয়োদশ বিসিএস এর মধ্যে রয়েছে সেটি মূলত আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। কিন্তু তারপরও ইম্পর্টেন্ট ফ্যাক্টরটি হচ্ছে আমরা চেষ্টা করবো এটিকে আরও রিকনসাইল করার, আমরা চেষ্টা করবো এটিকে সামনে আরও রিগোর লেভেলের কোশ্চেন আমরা দেখতে পাবো। সো আমরা সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তরটি হচ্ছে 14ই ডিসেম্বর। তো 14ই ডিসেম্বর আমরা সবাই কম বেশি জানি যে শহীদ বুদ্ধিজীবী দিবস সেটি আসলে মূলত পালন করা হয়। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তৎকালীন সময়ের জন্য, যে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991 সালের কত তারিখে অনুষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি একটি বিষয় মিন করলো এই বিষয়টি, যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে কিন্তু বেশিরভাগ সময় প্রশ্ন আসে। হ্যাঁ, যদিও একটা ইয়ার গ্যাপ করে প্রশ্ন আসে বা পরপর ইয়ারও আসে, কম আসে বাট প্রশ্ন আসে। সো যেটি আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে বাংলাদেশের সংসদ নির্বাচনের ক্ষেত্রে যে নির্বাচনের প্রেক্ষাপটগুলো রয়েছে, নির্বাচনের অ্যাকচুয়াল সাল রয়েছে, অ্যাকচুয়াল তারিখ রয়েছে, সেটিকে আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে। দ্যাট মিন্স আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে নির্দিষ্ট তারিখটি জেনে ফেলতে হবে। যদি আমাদের ইমিডিয়েট কোনো নির্বাচন ঘটে যায়, ইমিডিয়েট কোনো শাখা নির্বাচন ঘটে, যেটি হতে পারে উপজেলা এরকম টাইপের। সো বেসিক্যালি আমরা তৎকালীন সময়ের প্রেক্ষাপটে এটি ছিল খুবই রিসেন্ট। আমরা অপশনগুলো দেখে নিব। অপশন ক 16ই ফেব্রুয়ারি, অপশন খ 27ই ফেব্রুয়ারি, অপশন গ 2রা মার্চ, এবং অপশন ঘ 4ই মার্চ। সো বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের যে 1991 সাল অনুষ্ঠিত হয় সে তারিখটি আমাদের জেনে ফেলাটি গুরুত্বপূর্ণ। আমরা তারিখটি জানবো সঠিক উত্তর। এখানে কিন্তু অনেক মিক্সড রিয়াকশন পাচ্ছি, কেউ কেউ 2রা মার্চ বলছেন, কেউ কেউ 27ই ফেব্রুয়ারি বলছেন, কেউ অপশন ক বলতেছেন। সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ 27ই ফেব্রুয়ারি। সো 1991 সালে 27ই ফেব্রুয়ারি এটি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সো আমি কিন্তু এটি 100% বলতে পারছি না যে এটি ওই সময় এসেছে বলে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না। এটি গুরুত্বপূর্ণ এই কারণে হতে পারে, কারণ এটি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। হ্যাঁ, এটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি সংসদ নির্বাচন আলাদাভাবে ধরে পড়া সেই সংক্রান্ত তারিখ কম আসে, স্পেসিফিক তারিখ, সাধারণত সাম্প্রতিককালের স্পেসিফিক তারিখগুলোই আসে। তো নির্দিষ্ট তারিখগুলো আমরা পরবর্তীতে জেনে নিব। আমরা আপাতত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এই তারিখটা জেনে নিলাম। যারা কমেন্ট এঙ্গেজ করেছেন, সঠিক উত্তর দিয়েছেন, তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাব। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। বাংলাদেশের নদ নদী কেন্দ্রিক আলোচনা কিন্তু বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি যেমনটা আপনি আগের সেশনগুলোতে দেখবেন বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আমরা কিন্তু উৎপন্ন জায়গাটি আমরা কিন্তু এই হিসাবটি রেখেছি যে কোনটি কোন জায়গা থেকে উৎপন্ন হয়েছে। সো এটি কিন্তু এই কারণে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এর প্রশ্নের সঠিক উত্তরটি আমরা জেনে ফেলার চেষ্টা করব। ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের কিন্তু খুবই খরস্রোতা নদী বলা হয়, এবং ভৈরব এর সাথে সংযুক্ত হয়েছে তার আরেকটি নদীর সাথে। সো ব্রহ্মপুত্র নদ মূলত হিমালয়ের যে শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে অপশন দেখি আমরা, অপশন ক বড়াইল, অপশন খ কৈলাস, অপশন গ কাঞ্চনজঙ্ঘা, এবং অপশন ঘ কোনোটিই নয়, অর্থাৎ এর মধ্যে কোনো অপশনটি নয়। সো সঠিক উত্তরটি অনেকে বলছেন কৈলাস, অনেকে বলছেন কাঞ্চনজঙ্ঘা। দুটি প্রশ্নের উত্তর, দুটি কনসেপ্টের মধ্যে আমরা বেশি দেখতে পাচ্ছি, কৈলাস আরও বেশি দেখতে পাচ্ছেন কমেন্টে। সো যারা সঠিক উত্তর দিয়ে কন্ট্রিবিউট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাল ক্ষেপণ করবো না, সঠিক উত্তরটি প্রদান করবো। সঠিক উত্তরটি হচ্ছে কৈলাস, অর্থাৎ ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে, এটি কাঞ্চনজঙ্ঘা নয়, এটি মূলত কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। যারা সঠিক উত্তরটি প্রদান করে আমাদের সাথে কানেক্টেড থেকেছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার
আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে মুভ করব। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি, পাহাড়ের চূড়ার নাম কি? সো স্বাভাবিকভাবে সর্বোচ্চ চূড়াটি আমাদেরকে জেনে ফেলতে হবে। একটু বলে রাখা ভালো, এটি সম্পর্কে কিন্তু আমরা লাস্ট সেশনে একটি ব্যাখ্যা জেনেছি যে ওই সময়ের সাপেক্ষে উঁচু পাহাড়ের চূড়া কিন্তু বর্তমান সময়ের সাপেক্ষে না, বরং সেটি পরিবর্তিত হবে এবং খুব স্বাভাবিকভাবে সেটি পরিবর্তিতই হয়েছে। এবং এর পরিবর্তিত তথ্যটা আমি আপনাদেরকে লাস্ট সেশনে জানিয়েছিলাম। আমি এই সেশনে এই তৎকালীন সময়ের প্রশ্নের উত্তরটির পর আমি আবারও বলছি আপনাদেরকে, আমরা অপশনগুলো দেখে নিই যে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কি। অপশন দেখতে পাচ্ছি অপশন ক লুসাই, এটি মূলত আসামে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি অপশন খ গারো পাহাড়, অপশন গ কেওক্রাডাং এবং অপশন ঘ জয়ন্তিয়া। সো বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কি, এই প্রশ্নের উত্তরে আমরা অপশনগুলো দেখতে পেলাম। আমরা সঠিক উত্তরটি দেখে নেব। অনেকে সঠিক উত্তরটি প্রদান করছেন, আগের সাপেক্ষেই যারা এতটুকু অ্যাডাপ্টেবিলিটি যাদের মধ্যে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ওই সময় সাপেক্ষে এটি অনুমান করতে পেরেছেন। সো অপশন এর সাপেক্ষে সঠিক উত্তর হচ্ছে অপশন গ কেওক্রাডং। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়া হচ্ছে কেওক্রাডং। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যেটি বলতে নিয়েছিলাম সেটি হচ্ছে যে বর্তমানে যদি বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় বলা হয় এটি কোনটি, তাহলে সেটি কিন্তু হবে তাজিংডং। অর্থাৎ তাজিংডং এখন পর্যন্ত সরকারিভাবে বিবেচিত, কেননা তার উচ্চতাটা হচ্ছে 2,528 ফুট। তো সেই সাপেক্ষে এটি বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়। এবং ওই সময়ের বিসিএস সাপেক্ষে 1992 সাপেক্ষে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে কেওক্রাডং, যেটি আমরা এই প্রশ্নের উত্তরটি দেখতে পেলাম। যারা কমেন্ট এঙ্গেজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। পরবর্তী প্রশ্ন, বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? সো বাকল্যান্ড বাঁধ মূলত আমরা সবাই কম বেশি জানি, আমরা অনেকে বাকল্যান্ড বাঁধ পরিলক্ষণ আমরা দেখতে পেয়েছি, আমরা সেই জায়গা যারা ওভারকাম করেছি তারাও দেখতে পেয়েছি। সো আমি তারপর অপশনগুলো আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি। সেটি হচ্ছে অপশন ক শীতলক্ষা, অপশন খ বুড়িগঙ্গায়, অপশন গ মেঘনা এবং অপশন ঘ তুরাকপাই। সো আমরা বাকল্যান্ড বাঁধের বিভিন্ন কানেক্টেড তথ্যগুলো আমরা জানতে পারলাম যে আসলে কোন নদীর তীরে অবস্থিত অপশনগুলো। এটি কিন্তু কাইন্ড অফ কমন প্রশ্ন, কারণ এটি কিন্তু পরিবর্তন হওয়ার কোনো অপশন নেই, বরঞ্চ এটি প্রায়ই কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিশেষত আসে, এমনকি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু এগুলো চলে আসে। সো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য জানা। বা আমি সঠিক উত্তরটি প্রদান করছি, আমি এখন পর্যন্ত যে কয়েকটি কমেন্ট পেয়েছি প্রত্যেকটি সঠিক উত্তর এই প্রশ্নের সাপেক্ষে। আপনাদেরকে অনেক ধন্যবাদ কমেন্ট এঙ্গেজ করার জন্য, এবং সঠিক উত্তরটি খুবই স্বাভাবিক, এটি হচ্ছে বুড়িগঙ্গা নদীতে বাকল্যান্ড বাঁধ অবস্থিত। সো আমরা বাকল্যান্ড বাঁধের ইনফরমেশনটা আমরা জেনে গেলাম। সো এটি আমাদের জন্য সহজতর ছিল মোটামুটি। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে মুভ করব। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের চিকিৎসক, ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যায় কত? অর্থাৎ আমরা যেটি দেখতে পাবো যে আসলে বাংলাদেশের চিকিৎসক প্রতি জনসংখ্যা, অর্থাৎ আমরা কত মানুষ মিলে একজন চিকিৎসককে আমরা পাই, অর্থাৎ একজন চিকিৎসক কতজন মানুষের জন্য এভারেজে পড়ে বা গড়ে, সে একজন চিকিৎসক কতজন জনসংখ্যার জন্য বা কতজন মানুষের জন্য সে নির্দিষ্ট বা নির্ধারিত। সো বেসিক্যালি এটিই মূলত প্রশ্নের মিনিং। সো আমরা এটি দেখলাম বাংলাদেশের চিকিৎসক প্রতি জনসংখ্যা কত, এবং চিকিৎসক বলতে এটিকে ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসককে বলা হচ্ছে। অনেকে কনফিউজ হতে পারেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কী ধরনের প্রশ্ন আসে। সো আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনাসামনি নিদর্শন যে আসলে কীভাবে চিকিৎসক সংক্রান্ত প্রশ্ন চলে আসতে পারে। আমরা এবার অপশনগুলো দেখতে পাবো। সো অপশন ক আমরা দেখছি প্রায় 1742, অপশন খ প্রায় 4,572, অপশন গ প্রায় 9,791 এবং অপশন ঘ প্রায় 8,212। সো যেটি হচ্ছে কথা, বাংলাদেশে চিকিৎসক প্রতি জনসংখ্যা হচ্ছে মূলত কত, এটি আমরা জানবো অবশ্যই সেই প্রশ্নের সাপেক্ষে। এবং আমি যেটি আশা করেছিলাম যে এই প্রশ্নের কিন্তু হুট করে রিয়াকশন পাওয়া যাবে না, আমি কিন্তু কমেন্ট কিছু দেখতে পাচ্ছি যে কমেন্টগুলো হচ্ছে হ্যাঁ কয়েকটা সঠিক উত্তরও আছে, কয়েকটা ভুল উত্তরও আছে। সো সঠিক উত্তরটা আমরা দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে প্রায় 1742 জন, অর্থাৎ তৎকালীন সময় বাংলাদেশে 1742 জনের জন্য একজন চিকিৎসক নির্ধারণ ছিল জনসংখ্যা সাপেক্ষে। সো এই সমীক্ষাটি আমাদেরকে বুঝতে পারা এবং ম্যানেজ করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ, সো যেটি আমরা সবে জানতে পেলাম। এর পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। চলন বিল কোথায় অবস্থিত? খুবই কমন প্রশ্নটি হওয়া উচিত চলন বিল, এটি কিন্তু আমরা সবাই কম বেশি জানি। তারপর আমরা অপশনগুলো একটু দেখে নেব চলন বিলের অবস্থানটি। আমরা দেখতে পাচ্ছি অপশন ক রাজশাহী জেলায়, আমরা দেখতে পাচ্ছি অপশন খ রাজশাহী ও নওগাঁ জেলায়, অপশন গতে আমরা দেখতে পাচ্ছি যে পাবনা ও নাটোর জেলায়, অপশন ঘ আমরা দেখতে পাচ্ছি নাটোর ও নওগাঁ জেলায়।
সো প্রত্যেকটি অপশনের মধ্যে একটু কনফিউশন রয়েছে, একটু জেলার কম্বাইন্ড রয়েছে। সো চলন বিল কোথায় অবস্থিত, অনেকে কিন্তু সেই চলন বিলে হয়তোবা অনেকে সেখানে অবস্থান করেন, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন, যারা অবস্থান করেন না কিন্তু জানার আছে এই প্রশ্নের উত্তরটি তারাও সঠিক উত্তর দিচ্ছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ। এবং কেউ কেউ একটা পার্টিকুলার জেলা বলছেন, মানে রাজশাহী বলছেন, মানে অপশন ক বলছেন। সো একটু আমি ক্লু দিই, আপনারা গেস করার চেষ্টা করেন, এটি যে কোনো দুটি জেলায় হবে, অপশন ক বাদ দিয়ে দেন। সো বাকি তিনটার মধ্যে আমরা চেষ্টা করি যে অ্যাজিউম করার যে আসলে কোনটি হতে পারে। ওকে, সো অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আমি আর কালক্ষেপণ করবো না, থাক, যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের ধন্যবাদ। অনেকে মিক্সড রিয়াকশন আসতেছে, অনেকে দ্রুত বলে ফেলার জন্য বলছেন। সঠিক উত্তরটি হচ্ছে পাবনা ও নাটোর জেলা, অর্থাৎ অপশন গ, চলনবিল মূলত পাবনা ও নাটোর জেলা অবস্থিত। সো যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আবারও আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা এইভাবেই কন্টিনিউয়াসলি আপনাদের প্র্যাকটিসটি জারি রাখার চেষ্টাটি করবেন অবস্থান সাপেক্ষে। আপনি একটু কথা বলে নিই, বাংলাদেশে কিন্তু আমি বারবার বলছি যে সাধারণ জ্ঞান পড়ার সময় ম্যাপ নিয়ে বসবেন, চলনবিল যদি আপনি ম্যাপ দেখে আইডেন্টিফাই করেন এতে কিন্তু আপনার জন্য ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, সেটা কিন্তু খুব স্বাভাবিক একটি বিষয় আপনার জন্য এবং আপনার পক্ষে এটি পেরে ফেলা সম্ভব। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যাই, পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত। ফারাক্কাবাদ কিন্তু তৎকালীন সময় খুবই আলোচিত একটি বাঁধ এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি দ্বিপাক্ষীয় বা দ্বিপক্ষীয় সীমান্ত বা চুক্তির ক্ষেত্রে এবং এটি একটি ইস্যুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। সো প্রশ্নটি হচ্ছে খুব সিম্পল যে ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত। আপনার এই সীমান্ত থেকে ফারাক্কাবাদের দূরত্বটি যাচাই করতে হবে, দূরত্বের পার্সপেক্টিভ থেকে আপনি অপশনগুলো দেখে নিই আমরা। অপশন ক 24.7 কিলোমিটার, অপশন খ 21 কিলোমিটার, অপশন খ 19.3 কিলোমিটার এবং আমরা অপশন খ দিতে পারছি 16.5 কিলোমিটার। সো ফারাক্কাবাদের ক্ষেত্রে বাংলাদেশের সীমান্ত থেকে এটি কত দূরে অবস্থিত, এই প্রশ্নের জাজমেন্টটি আমাদের দরকার বা উত্তরটি আমাদের দরকার। সো তৎকালীন সময় আমরা জানি যে ফারাক্কাবাদ থেকে বাংলাদেশের সীমান্তে নদী প্রবাহের কিছু সমস্যা ছিল, দ্বিপক্ষীয় চুক্তিভিত্তিক কিছু সমস্যা ছিল যেটা নিরসন হচ্ছিল না, সেই সাপেক্ষে প্রশ্নটি ওই সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা সঠিক উত্তরটি দেখতে পাচ্ছি, অনেকেই সঠিক উত্তর ভালোভাবে প্রদান করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সঠিক উত্তরটি দেখে নেই, লাস্ট অপশনটি, অর্থাৎ আমরা সব ম্যাক্সিমাম সঠিক উত্তরটিকে এঙ্গেজ করেছি, অপশন খ 16.5 কিলোমিটার, এটি ফারাক্কাবাদ থেকে বাংলাদেশের সীমান্ত, অর্থাৎ বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কাবাদ এই পরিমাণ দূরত্বে অবস্থিত, সেটি আমরা জেনে গেলাম। এই পর্যায়ে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করব। পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আরেকটি দ্বিপক্ষীয় বাংলাদেশ ভারত কেন্দ্রিক বিষয়, দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দহগ্রামের সাথে কিন্তু আরেকটি অঞ্চল জড়িত, যেটিকে বলা হয় আঙ্গরপোতা। সো দহগ্রাম আঙ্গরপোতা বলা হয় ছিটমহলের ক্ষেত্রে। সো ছিটমহল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এবং বাংলাদেশ ভারত যে দ্বিপক্ষীয় সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি অলরেডি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি যে কমেন্টগুলো আমাকে দ্রুত সঠিক উত্তর বলার জন্য উদ্বুদ্ধ করবে। সো সবাইকে ধন্যবাদ যারা কিনা খুব তাড়াতাড়ি করে আমাদের এই ছিটমহল সংক্রান্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন। এবং আপনাদের আমি অনেকে কমেন্ট দেখতে পাচ্ছি, ভাই ছিটমহলের অবস্থান বা ছিটমহল কী এটি যদি বলতেন। ওকে, এটি কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, আপনারা কমেন্ট এঙ্গেজ করলে কিন্তু এটি বলা খুব ইজি হবে। সো ছিটমহল হচ্ছে ভৌগোলিক সীমানা, একটি দেশের ভৌগোলিক সীমানা থেকে বিচ্ছিন্ন এমন একটি খণ্ড যেই খণ্ডটি আসলে অন্য জেলার মধ্যে পড়েছে, বাট ওটি কিন্তু অন্য দেশের মধ্যে পড়েছে, বাট ওটি কিন্তু ওই দেশের একটি বিচ্ছিন্ন খণ্ড বলা চলে। আমরা আশা করি বুঝতে পারছি আমি যে একটা ভৌগোলিক সীমানা থেকে একটা বিচ্ছিন্ন একটি ভূখণ্ড বা যেটি কিনা অন্য দেশের মধ্যে আরেকটি দেশের বিচ্ছিন্ন অঞ্চল বা রাজনৈতিক যে ভূগোল রয়েছে সেই অনুসারে এটি সত্য, সেটি হচ্ছে ছিটমহল। সো বাংলাদেশ এবং ভারতের মধ্যে ছিটমহল আদান প্রদান হয়ে গেছে, আপনারা সবাই জানেন নরেন্দ্র মোদী কয়েকদিন আগে ঢাকায় এসেছিল, সেই সাপেক্ষে এটি আপনারা অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবেন। এবং দহগ্রাম ছিটমহল এটি কোন জেলা অবস্থিত, এটি হচ্ছে অপশন দেখতে পাচ্ছি অপশন ক কুড়িগ্রাম, অপশন ক নীলফামারী, অপশন ক ঠাকুরগাঁ, অপশন ক লালমনিরহাট। সঠিক উত্তর সবাই অলরেডি দিয়ে দিয়েছেন অনেকেই আমি দেখতে পাচ্ছি, আমিও সঠিক উত্তরটা আপনাদের সামনে উপস্থাপন করছি। সঠিক উত্তরটি হচ্ছে হ্যাঁ, অপশন ঘ লালমনিরহাট, এখানেই মূলত দহগ্রাম আঙ্গরপোতার ছিটমহলটি এই জেলায় মূলত অবস্থিত। সো আমরা এটি জেনে গেলাম, আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে মুভ করবো। সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার, একটু বলে না ভালো, সুন্দরবনের আয়তন ওই সময় সাপেক্ষে কিন্তু অনেক পরিবর্তিত হয়েছে। সো পরিবর্তিত হওয়ার কারণে যেটি আমাদের জানতে হবে সেটি হচ্ছে যে সুন্দরবনের আয়তন এর পরবর্তীতে আর কত হয়েছে। কেন বললাম পরিবর্তিত হয়েছে, কারণ আপনারা সবাই জানেন যে সিডর নামে একটি ঘূর্ণিঝড় হয়েছে এবং সিডর হওয়ার কারণে
এর আয়তন কিছু অংশ কমেছে, কিছু অংশ বেড়েছে। সো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো বর্তমানে আমি যেটি বর্তমান আয়তনটি বলার আগে আমি একটু বলবো ওই সময় সাপেক্ষে আয়তনটি কত ছিল, অর্থাৎ ওই সময় সাপেক্ষে সঠিক উত্তরটি কত। আমরা দেখতে পাচ্ছি অপশন ক 3800 বর্গ কিলোমিটার, অপশন খ 4100 বর্গ কিলোমিটার, অপশন গ 5575 বর্গ কিলোমিটার এবং অপশন ঘ 10000 বর্গ কিলোমিটার। এবং মূলত সঠিক উত্তরটি হচ্ছে 10000 বর্গ কিলোমিটার। অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, অনেকে বলছেন এটি কি কোনো ধরনের অবস্থান রাখে কিনা, যে আসলে অন্য কোনো বিষয় ঘটবে কিনা, যে অন্য কোনো বিষয়ের কারণে তথ্যটি পরিবর্তন হবে কিনা। আসলে আমি একটু ব্যাখ্যা করি, ব্যাখ্যাটা হচ্ছে মূলত সুন্দরবন কিন্তু এখনও 10000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত, কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে 6017 বর্গ কিলোমিটার। সো এটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু বাংলাদেশের মধ্যে রয়েছে 6017 বর্গ কিলোমিটার, বাকি অংশ কিন্তু ভারত জুড়ে অবস্থিত। সো এই কারণে কিন্তু এটির একটি কনফিউশন অনেকের ক্রিয়েট হতে পারে যে আদৌ কি 10000, বর্তমানে কি কমেছে নাকি বেড়েছে। অ্যাকচুয়ালি 10000 বর্গ কিলোমিটার জাস্ট বাংলাদেশের মধ্যে 6017 বর্গ কিলোমিটার, এই পরিসংশোধিত বা সংশোধিত তথ্যটি আমরা জেনে রাখলাম। সো এটি ছিল মূলত আমাদের সাধারণ জ্ঞান বাংলাদেশ এর যে প্রশ্নগুলো রয়েছে, এই এর মাধ্যমেই আমাদের মূলত ত্রয়োদশ বিসিএস এর প্রশ্নগুলো শেষ হলো। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এই সেশনটিকে প্রাণবন্ত করার জন্য, কমেন্টে এঙ্গেজ করার জন্য এবং একই সাথে নিজেদের প্রস্তুতিকে ঝালাই করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আশা করি বিসিএস এর প্রস্তুতিটা আরও ভালোভাবে নেবেন, মানচিত্রের মাধ্যমে পড়ার চেষ্টা করবেন এবং মোর ইম্পর্টেন্টলি আপনারা চেষ্টা করবেন যে যেন সাধারণ জ্ঞান কোন দিক কোনো প্রশ্ন অতীতের যেগুলো আপনাদের কোনোভাবেই যেন মিস হয়ে না যায়। এবং আপনারা সামনে আরও অনেক প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস পাবেন এবং এই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসগুলোর আরও বিস্তারিত আপনারা দেখতে পাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন 10 মিনিট স্কুলের। আশা করি আরও বিস্তারিত এক্সপ্ল্যানেশন সহকারে সামনের সেশনগুলো হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের বিসিএস সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলীর আজকের পর্বে। আজকের প্রশ্ন ব্যাংক এবং অ্যানালাইসিস এবং সমাধানের ক্ষেত্রে আপনাদের সাথে রয়েছে আমি আকিফ মাসুমি, আমি জিকে ইনস্ট্রাক্টর 10 মিনিট স্কুলের। আজকে আমরা ত্রয়োদশ বিসিএস এর যে পর্বটি রয়েছে, অর্থাৎ 13তম বিসিএস এর যে আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্নসমূহ রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেই প্রশ্ন আন্তর্জাতিক বিষয়াবলীর কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এমনকি সব প্রশ্নের সমাধান আমরা করব এবং আগের মতন আগের চেয়েও দ্রুততম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব আমরা আমাদের এঙ্গেজমেন্টটিকে অব্যাহত রাখার। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছেন অলরেডি এবং অনেকে অনেক জায়গা থেকে, সো খুব দ্রুত কমেন্ট করে ফেলেন কে কোন জায়গা থেকে জয়েন করেছেন এবং আপনাদের এই ইনফরমেশনটির মাধ্যমে আমরা আমাদের সেশনটিকে আমরা সেটেল ডাউন হয়ে নেই এবং তার পরবর্তীতে আমরা শুরু করবো আমাদের আজকের পর্বটি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সেশনগুলো কিন্তু এক ধরনের কুইজের মতো, অর্থাৎ এটা আপনাকে সম্পূর্ণভাবে পরীক্ষা করবে না কিন্তু আপনার যে নিজস্ব প্রস্তুতি অর্থাৎ নিজের অবস্থান থেকে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কনফিডেন্স কতটুকু, আপনার প্রস্তুতির ধরন কতটুকু, আপনি সাধারণ জ্ঞান সম্পর্কে কতটুকু আপনি নিজেকে সবচেয়ে ভালো ডেকোরেটেড মনে করেন। সো এই সকল পার্সপেক্টিভ থেকে মূলত আমাদের আয়োজনগুলো এবং আপনাদের যে কমেন্টে এঙ্গেজ করা এবং আপনাদের যে প্রাণবন্ততা, এটি মূলত আমাদের সেশনকে অনেক বেশি ফ্রুটফুল করে তোলে। সো আমরা কালক্ষেপণ করবো না, আমরা শুরু করবো আমাদের আজকের পর্বটি। প্রথমে আমি যেটি বলে নিতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা দেখে নিচ্ছি অনেকেই অনেক জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছেন। সো যারা যারা জয়েন করেছেন আমি অনেককেই দেখতে পাচ্ছি। হ্যালো, হাই, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে বিভিন্নভাবে এঙ্গেজ করার চেষ্টা করছেন। সো আমরা কালক্ষেপণ না করে শুরু করবো আমাদের ত্রয়োদশ বিসিএস এর এফেক্টিভ পাওয়ার পয়েন্টের জায়গাটি, অর্থাৎ আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আমরা শুরু করবো আজকে, যেহেতু আমরা লাস্ট পর্বে অর্থাৎ 5 নম্বর পরে আমরা ত্রয়োদশ বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলীর উত্তরগুলো জেনে ফেলেছি। আজকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর উত্তরগুলো জানবো। সো আর কালক্ষেপণ না করে চলুন সরাসরি আমরা আমাদের আজকের যে পর্বটি সেই পর্বটিতে আমরা মনোযোগ দিয়ে আমাদের প্রথম প্রশ্ন থেকে আমরা শুরু করব। সো প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কি, প্রথম প্রশ্ন, 1991 সালের বিজনেস ইন্টারন্যাশনাল এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার বা লিভিং কস্ট সবচেয়ে বেশি,
মানে সবচেয়ে বেশি কোথায় এটি আর কি বোঝাচ্ছে। সো আমরা জানি যে বিভিন্ন সমীক্ষাগুলো আমাদের সাধারণ জ্ঞানে থাকে সাম্প্রতিক দৃষ্টিকোণ থেকে। সো একটু বলে নেওয়া ভালো, আপনারা যারা সমীক্ষা নিয়ে আলোচনা করবেন বা পড়াশোনা করবেন, সমীক্ষা সংক্রান্ত পড়াশোনাগুলো সাম্প্রতিককালের সমীক্ষাগুলো পড়লেই বেটার কম্পারেটিভলি। কেননা এই প্রশ্নটি যেমন 1992 সালে এসেছে, সেটি কিন্তু ওই সময়কার সমীক্ষার পার্সপেক্টিভ থেকেই প্রশ্নটি করা হয়েছে। সো আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই কারণে এই সমীক্ষাগুলো বা যেগুলো হচ্ছে একেবারে সরাসরি জাতীয় রিপোর্ট হিসেবে বিবেচিত, আন্তর্জাতিক প্রসিদ্ধ রিপোর্ট হিসেবে বিবেচিত, সেগুলো আমাদেরকে পড়ে ফেলতে হবে। আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা দেখে নিই। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক টোকিওতে, অপশন খ নিউ ইয়র্কে, অপশন গ তেহরানে, অপশন ঘ আবিজানে। সো টোকিও জাপানে, নিউ ইয়র্ক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তেহরান হচ্ছে ইরানে, এবং আবিজান হচ্ছে আইভরি কোস্টে। সো আমরা দেখবো যে সমীক্ষায় জীবনযাত্রার ব্যবহার সবচেয়ে বেশি কোথায়। সঠিক উত্তরটি আমি দেখতে পাচ্ছি কমেন্টে অনেকে এঙ্গেজ করে ফেলছেন, কেউ কেউ বলছেন তেহরানে, কেউ কেউ বলছেন টোকিওতে। আমি ম্যাক্সিমাম টোকিও সব থেকে বেশি দেখতে পাচ্ছি। সঠিক উত্তরটা হচ্ছে, হ্যাঁ আপনাদের কথার সাথে আমি একমত, সঠিক উত্তর হচ্ছে অপশন ক টোকিওতে। অর্থাৎ টোকিওতে যে বিজনেস ইন্টারন্যাশনাল সমীক্ষায় দেখা গেছে জীবনযাত্রার ব্যবহার সবচেয়ে বেশি ওখানে। তো যারা কমেন্ট এঙ্গেজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইরকমভাবেই কিন্তু কমেন্ট এঙ্গেজ করবেন এবং আমরা ধারাবাহিকভাবে একটি অ্যানালাইসিসের মধ্যে আমরা প্রবেশ করব। এটি আমাদের প্রস্তুতিকে সামগ্রিকভাবে একটি সুন্দর অবস্থানে নিয়ে যাবে। সুতরাং আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দিকে মুভ করব। আমরা আমাদের সেকেন্ড প্রশ্নটি দেখতে পাচ্ছি যে উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে 1993 সালে সর্ববৃহৎ বিক্রেতা কোন কোম্পানি। সো এটাও এক ধরনের সমীক্ষা বলা চলে, বাট এখানে আমরা যেই ক্যাটাগরির মধ্যে প্রশ্নটিকে ফেলতে পারি সেই ক্যাটাগরিটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত অবস্থান থেকে কিন্তু অনেক সময় অনেক প্রশ্ন চলে আসে। সো আমরা এই দিকেও মনোযোগ রেখে আমরা প্রশ্নগুলো বোঝার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে অপশন কি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি অপশন দেওয়া আছে অপশন ক IBM, অপশন খ জেনারেল মোটরস, অপশন গ রয়্যাল ডাচ অর শেল, এবং অপশন ঘ হচ্ছে ইক্সন। সো এই যে কোম্পানিগুলো আমরা বললাম এদের মধ্যে সবচেয়ে বৃহৎ বিক্রেতা কারা। সো যেই বিক্রেতাগুলোকে আমরা জাজ করব যে উৎপাদিত পণ্যের বিক্রয় হিসাব অনুসারে। সো উৎপাদিত পণ্যের বিক্রয় হিসাব থেকে আমরা জাজ করে যেই উত্তরটি পাবো, আমরা আপনাদের কাছ থেকে উত্তরটি আহ্বান করছি। আশা করি সবাই উত্তরটি প্রদান করবে। অনেকেই লিখছেন রয়্যাল ডাচ, অনেকে IBM লিখছেন, আমি IBM সংখ্যাটা বেশি পাচ্ছি। আমরা সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে IBM, অপশন ক। যারা সঠিক উত্তর দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। যে IBM হচ্ছে মূলত উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে 1993 সালে সর্ববৃহৎ বিক্রেতা কোম্পানি। সো যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন থেকে মুভ করব। আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি কোথায়। আঞ্চলিক ভিত্তিতে মানে হচ্ছে রিজিওনালভাবে আমরা এর আগে লিভিং কস্ট বা জীবনযাত্রার ব্যবহারটি দেখেছি, কিন্তু জীবনকে আমরা মহিমান্বিত হিসেবে প্রত্যাশা করি, এই প্রত্যাশার যে জায়গাটি লাইফ এক্সপেক্টেন্সি, এটি সবচেয়ে বেশি কোথায়। সো এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু এক ধরনের সমীক্ষা টাইপের বিষয় বলা চলে, যে সমীক্ষার মাধ্যমে মূলত আমরা আঞ্চলিক ভিত্তির বা আঞ্চলিক তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা অপশনগুলো দেখে নিই। অপশন ক হচ্ছে ইউরোপে, অপশন খ হচ্ছে উত্তর আমেরিকায়, অপশন গ হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে, এবং অপশন ঘ হচ্ছে মধ্য এশিয়ায়। আমরা এবার দেখে নিব যে আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি কোথায়। সঠিক উত্তর অনেকে ম্যাক্সিমাম মানুষ ইউরোপে বলছেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি আমরা সবাই, ইউরোপ কিন্তু আমরা সবাই ভেবে নিই যে হ্যাঁ এখানে সম্ভবত শান্তির রাষ্ট্র, বাট লাইফ এক্সপেক্টেন্সি কি এক জিনিস, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আমরা উত্তর করার চেষ্টা করব। আমরা সঠিক উত্তরটি এইগুলো এই কথাবার্তা বলতে বলতে আমরা দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে গ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি, অর্থাৎ ওই অঞ্চলের মানুষদের সবচেয়ে বেশি জীবন প্রত্যাশা আঞ্চলিক ভিত্তিতে। সো আমরা লাইফ এক্সপেক্টেন্সি টাইপের প্রশ্নগুলো দেখতে পেলাম, এবং কাকতালীয়ভাবে লক্ষ্য করবেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের প্রথম তিনটি প্রশ্ন কিন্তু আমরা অনেক অনেকাংশে সমীক্ষা ভিত্তিক পাচ্ছি, যে কি কোন গড়ে বা কোন এভারেজ আমরা জাজ করতে পারি সেই সাপেক্ষে কিন্তু আমরা পাচ্ছি। সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, যে আমরা সমীক্ষাগুলোকে কিভাবে প্রসেস করে আমরা আমাদের পরীক্ষাগুলো প্রদান করার চেষ্টা করব। সো এটি ছিল মূলত আমরা তিন নম্বর প্রশ্ন দেখলাম। আমরা চতুর্থ প্রশ্ন থেকে মুভ করি। আমরা চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি 1988 সালের সমীক্ষা। এগেইন আমরা একটা সমীক্ষার টাইপের প্রশ্ন পেয়েছি। সো আমরা বুঝতে পারছি যে 13th BCS এর আন্তর্জাতিকটা ম্যাক্সিমাম সমীক্ষা কেন্দ্রিক ছিল এখন পর্যন্ত মনে হচ্ছে। তো আমরা দেখতে পারি যে প্রশ্নটি 1988 সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে,
অর্থাৎ কোন দেশ সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয়েছে কোন দেশে, এই সমীক্ষাটা আমাদের জানতে হবে। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক ভারতে, অপশন ক পাকিস্তানে, অপশন ঘ শ্রীলঙ্কায়, অপশন ঘ বাংলাদেশে। সো আমাদের দেশটি কিন্তু অপশনের মধ্যে রয়েছে। ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তরটা দিতে হবে যে বিদ্যুতের এক্সেস থাকা এবং বিদ্যুতের খরচ হওয়া এটি কোথেকে। আমি অনেক গুরুত্ব দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম মানুষ ভারতের কথা বলছেন যে ভারতে হচ্ছে, অনেকে বলছেন পাকিস্তানে হচ্ছে। সো যারা বলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে খ, পাকিস্তানে। অর্থাৎ 1988 সালের সমীক্ষায় জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি হচ্ছে পাকিস্তানে। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ভুল উত্তর দিলেও সমস্যা নেই, কারণটা হচ্ছে আমরা এখানে শিখতে এসেছি, আমরা এই প্রস্তুতিগুলো ঝালাই করে নিব ভুল করার মাধ্যমেই, যাতে করে এই ভুল করাটার মাধ্যমে ঠিক জিনিসটি আমাদেরকে অনেক বেশি আমাদের মনে থাকে। সো থ্যাংকস আ লট যারা কিনা অনেক বেশি কন্ট্রিবিউট করছেন এখন পর্যন্ত কমেন্টে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা চতুর্থ প্রশ্নটিও সমীক্ষা কেন্দ্রিক পেলাম এবং আমরা উত্তরটিও জেনে গেলাম। আমরা আমাদের পঞ্চম প্রশ্নটি জিগাবো। পঞ্চম প্রশ্নটিও কাকতালীয়ভাবে হচ্ছে সমীক্ষা, মানে আমরা বুঝতেই পারছি যে কত সমীক্ষা থেকেই মূলত 13th বিশেষ আন্তর্জাতিক সাধারণ জ্ঞান চলে এসেছে। সো আমরা দেখতে পাচ্ছি 1990 সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগে বুঝতে হবে। 1990 সালের সমীক্ষায় এশিয়ার কোনো দেশ থেকে আগত যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি কোন দেশ থেকে। সো যেই দেশ থেকে আমরা এশিয়ার যেই দেশ থেকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বসবাসকারী রয়েছে, যাদেরকে আমরা অভিবাসী বলে থাকি, সো তারা তাদের অপশনটা আমরা দেখে নিই। অপশন ক ফিলিপাইন, অপশন ক চীন, অপশন ক জাপান, অপশন ক ভারত। কেউ কেউ ফিলিপাইন বলছেন, কেউ কেউ ভারত বলছেন, এবং এই দুটি উত্তর প্রদানের সংখ্যাটি সবচেয়ে বেশি। সো যারা উত্তর প্রদান করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সঠিক উত্তরটি এই ফাঁকে দেখে নিব, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে কোনটি। সঠিক উত্তরটি হচ্ছে ভারত, অর্থাৎ অপশন ঘ ভারত। আমরা 1990 সালের সমীক্ষা দেখতে পারি ভারত থেকে যুক্তরাষ্ট্রে আগত বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি, এবং পরবর্তীতে আমরা এই সংখ্যাটি পরিবর্তন হয়, তবে ওই সময় অর্থাৎ তৎকালীন সময় সাপেক্ষে এটি সঠিক উত্তর হিসেবে পরিগণিত ছিল। একই রকমভাবে আমরা দেখেছি ফিলিপাইন, সেটি কিন্তু 1995 সালের দিকে এই অভিবাসী হিসেবে তাদের সংখ্যাটিও বেড়ে যায়। এই বাকি দেশগুলোরও কিন্তু কিছুটা নিজস্ব সাম্যাবস্থা ছিল বলে তারা এত বেশি বসবাসকারীদের, অন্য দেশে বসবাসকারীদের সংখ্যা বৃদ্ধি পায়নি। বাট ভারতের যে উত্তরটি আমরা পেলাম এটি আমরা 1990 সালের সমীক্ষায় এটি প্রাপ্ত। সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে কমেন্ট এঙ্গেজ করেছেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করি। 1989 সালের সমীক্ষা গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এটিও কিন্তু সমীক্ষা। আমরা প্রথম ছয়টি প্রশ্ন কম এবং বেশি সমীক্ষা থেকেই পাচ্ছি। সো এটি একটি কাকতালীয় বলেন বা যাই যেটাই বলেন না কেন, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। 1989 সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ কোনটি, বা কোন দেশ হচ্ছে সবচেয়ে বেশি চাল রপ্তানি করেছে 1989-এর সমীক্ষা, কি মনে হয়? সো যেটা মনে হয় উত্তর লিখে ফেলেন। ম্যাক্সিমাম মানুষকে দেখতে পাচ্ছে অপশন ডি থাইল্যান্ড, 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 থাইল্যান্ড। অসংখ্য ধন্যবাদ, অনেকে লিখছেন থাইল্যান্ড, কেউ লিখছেন পাকিস্তান, কেউ চীন লিখছেন, ম্যাক্সিমাম থাইল্যান্ড দেখতে পাচ্ছে। আমি জানি না আপনারা বর্তমান সাপেক্ষে বলেছেন নাকি অতীত সাপেক্ষে বলেছেন, প্রত্যেকটার কনসেপ্ট কিন্তু চেঞ্জ হয় হিস্ট্রি সাপেক্ষে, সময় সাপেক্ষে। তো সেটি চিন্তা করে উত্তর দেওয়াটা উচিত, তারপরে দেখা যাক কোন উত্তরটি আসলে পরিগণিত হয়। আমরা সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে ইয়াস, অপশন ঘ থাইল্যান্ড। এটি হচ্ছে 1989 সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ। যারা কিনা উত্তরটি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বোঝা যাচ্ছে যে আপনারা বিগত বছরের প্রশ্নটিকে সলভ করেছেন, অথবা এই তথ্যটি আপনাদের কোনো না কোনোভাবে জানা ছিল। সো এই আন্তর্জাতিক ক্যাটাগরি, মানে আমরা ক্যাটাগরি কেটে যদি বলি আন্তর্জাতিক কৃষি বা আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যেই কিন্তু আমরা এই প্রশ্নটিকে ফেলতে পারি, এবং এই সাপেক্ষে আমরা জেনে নিলাম যে 1989 সালের সমীক্ষা অনুযায়ী সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক দেশ হচ্ছে থাইল্যান্ড। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে এতক্ষণ ধরে কমেন্ট করেছেন। আমরা আরও কমেন্ট চাই আপনাদের কাছ থেকে, আরও প্রাণবন্ধতা চাই, আমরা আরও দ্রুত কমেন্ট চাই। আমরা চাই আপনারা সেশনে সবচেয়ে 100% নিজের প্রদান করেন, চাই আপনাদের প্রস্তুতিটি ভালোভাবে হয়। আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, খুবই এটাকে বলা হয় কাঠামোগত প্রশ্ন বা একটু ডিটেইলড প্রশ্ন, মনোযোগ দিয়ে আমরা লিখি। এশিয়া ওয়াচ কর্তৃক সম্প্রতি উদ্ঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্পেশাল 301 প্রয়োগ করার বিবেচনা করে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের একটু বলতে হবে। আপনারা অনেকে কমেন্টে দেখতে পাচ্ছেন, আমি অনেকে প্রশ্ন করার চেষ্টা করছেন যে ইভেন্টটা সম্পর্কে বলেন, আমি একটু ক্লিয়ার করে বলবেন ইভেন্ট বলতে আপনারা কি বুঝাচ্ছেন। সো এটা একটু ইম্পর্টেন্ট। আর আমরা যে কথাটি বললাম, আপনার প্রশ্নে দেখতে পাচ্ছেন যে এশিয়া ওয়াচ, এটি কিন্তু এক ধরনের
একটা সাময়িকী বলা চলে, এবং সেই সাময়িকী জায়গা থেকেই মূলত আমরা দেখতে পাচ্ছি যে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হয়, এবং এই সমস্যাটি মূলত আমরা জানার চেষ্টা করবো যে কোন অপরাধের কারণে মূলত চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্পেশাল 301 এটি প্রয়োগ করে বিবেচনা করে। তো যারা যারা প্রশ্ন করছেন, অনেকে দেখতে পাচ্ছি স্পেশাল, অনেকে ফারহান প্রশ্ন করেছেন স্পেশাল 301টা আসলে কি, এবং অনেকেই বিভিন্নভাবে এটিকে জানার চেষ্টা করছেন। ওকে, সো একটু ব্যাখ্যা করা দরকার স্পেশাল 301 সম্পর্কে। স্পেশাল 301 হচ্ছে এক ধরনের প্রতিবেদন। প্রতিবেদনটি কি প্রতিবেদন হচ্ছে, কেউ যদি কোনো কপিরাইট, পেটেন্ট বা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের অপরাধ করে থাকে, তার ক্ষেত্রে স্পেশাল 301 এটি কিন্তু মূলত প্রকাশ করা হয়। তো সেই সাপেক্ষে স্পেশাল 301 এর কথাটি বলা হচ্ছে। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক, জুন 1989 তিয়ান আনমেন স্কোয়ারে সংঘটিত ট্র্যাজেডি, এবং ট্র্যাজেডি এটিকে একটা অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অপশন খ, জেলখানার কয়েদিদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি, এটিকেও বিবেচনা করা হচ্ছে একটি যেটিকে বলা হয় অপরাধ হিসেবে। অপশন গ, পাকিস্তানের কাছে মিসাইল বিক্রি, যে কারণে হয়তো বা যুক্তরাষ্ট্রের স্পেশাল 301 প্রয়োগ করার বিবেচনা করেছে। অ্যান্ড লাস্টলি অপশন খ, আলজেরিয়ার কাছে পারমাণবিক যুদ্ধাস্ত্রের তথ্য বিক্রি বা লিক করে দেওয়া, যেটিকে বোঝানো হয়। সো বেসিক্যালি এইগুলো ছিল যে বিভিন্ন অপরাধের কিছু অপশন, এবং এর মধ্যে কোন অপশনটি মূলত চীনের বিরুদ্ধে বা কোন অপরাধের কারণে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্পেশাল 301 প্রয়োগ করার বিবেচনা করে। সো আমরা সঠিক উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করব। অনেকে বলছেন তিয়ানআনমেন স্কোয়ারের ঘটনা, কেউ বলছেন যে অপশন ক, কেউ বলছেন অপশন ঘ। আমি চারটা অপশনের মিক্সড রিয়াকশন পাচ্ছি, এটা বেটার হবে যে আমি দ্রুত আপনাদেরকে সঠিক উত্তরটা বলে দিই, আলোর পথে নিয়ে আসি। সো সঠিক উত্তরটি কি, সঠিক উত্তরটা হচ্ছে এক্স্যাক্টলি ক, জুন 1989 তিয়ান আনমেন স্কোয়ারে যে ট্র্যাজেডি সংঘটিত হয়, সেই ট্র্যাজেডি নিয়েই মূলত এই আলোচনাটি সংঘটিত হয়েছে। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা একটা বিষয় মনে রাখবেন, সেটি হচ্ছে যে তিয়ান আনমেন স্কোয়ার এটি তো অবশ্যই চীনে অবস্থিত, চীনের বেইজিং শহরের মধ্যবর্তী স্থলে, এবং এখানে কিন্তু অনেক সময় বিক্ষোভের অনেকগুলো বিক্ষোভ সংঘটিত হয়, এবং যেই বিক্ষোভটি আমরা দেখতে পেয়েছি যে চীনের একটি ক্ষমতাসীন পার্টি ছিল যাদেরকে বলা হয় কমিউনিস্ট পার্টি, সো কমিউনিস্ট পার্টি মূলত এই বিক্ষোভটিকে দমন করে। তো আমরা এটি নিয়ে অবশ্যই পরবর্তীতে আমাদের বিসিএস সংক্রান্ত যে সেশনগুলো হবে সেখানে আমরা ডিটেলস জানার চেষ্টা করব। বাট আপাতত আমরা এটুকু জানার চেষ্টা করি যে এই অপরাধের কারণে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্পেশাল 301 এটি প্রয়োগ করার বিবেচনা করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে স্ক্যাপ সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে, স্ক্যাপ একটি সংগঠনের নাম, এবং তারা মূলত কোনটিকে বিবেচনা করে এটি আমাদের জানা দরকার, এবং কি বিবেচনা করে এটিও আমাদের জানা দরকার। বিবেচনাটি হচ্ছে যে মূলত এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে, অর্থাৎ এই যে আমাদের নিরবিচ্ছিন্ন যে অর্থনৈতিক উন্নয়ন, সেই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন কোন জোটটিকে স্ক্যাপ সবচেয়ে বেশি বিবেচনা করে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, স্ক্যাপ কি কোনো অথরিটি কিনা? আপনাদের প্রশ্নের উত্তর একটু বলে দিই, স্ক্যাপ হচ্ছে এমন একটা অথরিটি যারা কিনা জাতিসংঘের এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন হিসেবে বিবেচিত। সুতরাং তারাই এটি জাজ করবেন যে কারা আসলে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে সবচেয়ে বেটার এবং সবচেয়ে বেশি উপযোগী। আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক এপেক, অপশন খ ওরেক, অপশন গ ইএবিজি, এবং আমরা অপশন ঘ দেখতে পাচ্ছি বিসিও। সো এটি হচ্ছে মূলত বিভিন্ন অপশন আমরা দেখতে পেলাম, আমরা সঠিক উত্তরটি জেনে নেব। অনেকে বলছেন বিসিও, অনেকে বলছেন এপেকের কথা, ম্যাক্সিমাম এপেকই দেখতে পাচ্ছি। সঠিক উত্তরটি হচ্ছে ক এপেক, অর্থাৎ এশিয়া প্যাসিফিক ইকোনমিক কাউন্সিল বা ইকোনমিক কোঅপারেশন, তারাই মূলত এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এই জোটটিকেই মূলত স্ক্যাপ সবচেয়ে বেশি বেশি উপযোগী বলে তাদেরকে বিবেচনা করে থাকে। আমরা আমাদের এই প্রশ্নটা জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে আমরা মুভ করব। সো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্যাট এর কথা। গ্যাট কি? গ্যাট কিন্তু WTO-র অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে একটি সাময়িক বা সামগ্রিক একটি চুক্তি করে, এটি মূলত গ্যাট বলা হয়। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড এর একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে। বর্তমান বলতে বোঝানো হচ্ছে 1992-1993 সময়কাল, অর্থাৎ এই মোমেন্টে গ্যাট বা জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড এরা একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকেন।
তো সমন্বয় কেন্দ্রিক প্রশ্ন খুব মনোযোগ দিয়ে আমাদের বুঝে ফেলতে হবে। আমরা অপশনগুলো দেখে নিই, অপশন ক প্রায় 75%, অপশন খ প্রায় 80%, অপশন গ প্রায় 85% এবং অপশন খ প্রায় 90%। সো এইগুলো হচ্ছে আমরা এটি বোঝানোর চেষ্টা করবো যে কত অংশের আমরা সমন্বয় সাধনের অবস্থানটি লক্ষ্য করতে পারি। সো এটি ছিল মূলত উৎস, আমরা সঠিক উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করব। অনেকেই বলছেন 75, কেউ বলছেন 85। সো যেটা হয় আমাদের এই ধরনের পরিসংখ্যান ভিত্তিক প্রশ্ন আমরা একটু কনফিউজড হয়ে যাই, সো আমরা একটু সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হচ্ছে প্রায় 80%, যেটা আমি বলছিলাম যে অনেক আনকমন উত্তর হতে পারে আপনাদের কাছে, বাট এটি হচ্ছে সঠিক উত্তর, অপশন খ প্রায় 80%। যারা কমেন্ট এঙ্গেজ করেছেন বাট ভুল বুঝতে পেরেছেন, সঠিক উত্তর দেখতে পেরেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাথে এঙ্গেজ করার জন্য। আমরা আমাদের পরবর্তী প্রশ্নের দিকে আমরা একটু মুভ করার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটা হচ্ছে মিয়ানমার কেন্দ্রিক। মিয়ানমারে 1990 সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্টি সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি? আপনাদের কাছে এই রাজনৈতিক দলটি একটু পরিচিত হতে পারে, কারণ হয়তো রাজনৈতিক দলটি বর্তমানে ক্ষমতা রয়েছে, আপনারা হয়তো বা ঠিকই ধরেছেন, হয়তো বা আমরা একটু তারপরও ওই প্রেক্ষাপটের অবস্থান থেকে বিষয়টি চিন্তা করি যে 1990 মে মাসে সাধারণ নির্বাচনে বিজয় হওয়ার পরও কারা ক্ষমতা লাভ করতে পারেনি। অপশন আমরা দেখে নেই, অপশন ক হচ্ছে NDOL, আমরা দেখতে পাচ্ছি অপশন খ LND, আমরা দেখতে পাচ্ছি অপশন গ NLD এবং অপশন ঘ BSPP। সো এগুলো হচ্ছে এর মধ্যে কোন রাজনৈতিক দলটি মূলত সাধারণ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হওয়ার পরও তারা সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি? আমরা সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি অনেকেই একই দিচ্ছেন, NLD বলছেন সবাই, এবং সঠিক উত্তরটি আসলে NLD। এবং কেন আমি বললাম কথাটি, কারণ হচ্ছে আপনারা জেনারেল অং সান কিংবা অং সান সুচি এর সম্পর্কে জেনে থাকবেন এবং তাদেরই মূলত রাজনৈতিক দলটি হচ্ছে NLD, অর্থাৎ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, এবং তারাই মূলত 1990 সালের মে মাসে তাদের মিয়ানমারে যে নির্বাচনটি হয় সেই নির্বাচনে তারা বিজয়ী হয় এবং বিজয়ী হওয়ার পরও তারা তৎকালীন সামরিক জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেননি। এর পরবর্তীতে আরও অনেক ঘটনা ঘটেছে, আমরা অং সান সুচির কারাগার সংক্রান্ত তথ্য আমরা অনেকেই জানি। সো এই প্রেক্ষাপটগুলো আমরা ইম্পর্ট্যান্ট। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এটি বুঝালাম যে আসলে রাজনৈতিক ইস্যু যেগুলো সাম্প্রতিক বা হচ্ছে কিছুটা সাম্প্রতিক, অর্থাৎ মোটামুটি কাছাকাছি, এই তথ্যগুলো আমাদের জেনে ফেলতে হবে ভবিষ্যৎ পরীক্ষার জন্য। যেমনটা আমরা মিয়ানমারে দেখতে পেলাম, এখন বর্তমানে রোহিঙ্গা ইস্যু হতে পারে বা এই সংক্রান্ত অন্য কোনো ইস্যু তৈরি হতে পারে, বাট এই ফ্যাক্টরে বা এই ফ্যাক্টটি আমাদের জেনে থাকা খুব ভালো যে কত সালে তারা ক্ষমতা লাভ করতে পারেনি। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করি। যারা কমেন্ট এঙ্গেজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর প্রশ্নটি, 1990 সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করেছে? একটু খেয়াল করে দেখেন, পূর্ব এবং পশ্চিম জার্মানি একত্রিত হয়ে পুনরায় রাষ্ট্র গঠন করেছে, তার মানে একটি গেট ছিল, ব্র্যান্ডেনবার্গ গেট, অনেকে কিন্তু নামটি মনে রাখবেন। সো ব্র্যান্ডেনবার্গ গেটে একত্রিত হওয়ার পর পুনরায় রাষ্ট্র গঠন করার এক্সাক্ট সময়টিকে এটি আসলে জানতে চাওয়া হচ্ছে। আমরা অপশনগুলো দেখেন, অপশন ক 2 অক্টোবর সকালে, অপশন খ 2 অক্টোবর মাঝরাতে, অপশন গ 1 অক্টোবর দুপুরে এবং অপশন ঘ 3 অক্টোবর মাঝরাতে। সো আমাদের অপশনগুলো আমরা দেখে ফেললাম, অনেকেই আসলে কমেন্ট করে ফেলছেন, যারা দ্রুত কমেন্ট করছেন তাদেরকে আরও দ্রুত কমেন্ট করতে বলবো, অনেক ধন্যবাদ তাদেরকে কমেন্ট করার জন্য। আমরা সঠিক উত্তরটি দেখে নিব, সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ 3 অক্টোবর মাঝরাতে। সো আমরা জেনে নিলাম 1990 সালের 3 অক্টোবর মাঝরাতে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করার উদ্যোগ গ্রহণ করে। এটি ছিল আমাদের প্রশ্ন, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করব। UNIDO ইউনিডো জাতিসংঘের খুব গুরুত্বপূর্ণ সংস্থা, এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আমরা যদি ইন্টারন্যাশনাল ক্যাটাগরি করি, ক্যাটাগরির মধ্যে আমরা দেখতে পাবো এটি সাধারণ জ্ঞানের জাতিসংঘ নামে একটা অবস্থান আছে যেখান থেকে আমাদের প্রায় প্রশ্ন আসে। সো এই অবস্থানে এই প্রশ্নটিকে আমরা এই ক্যাটাগরিতে ফেলতে পারি। সো আমরা একটু দেখে নেবো যে প্রধান কার্যালয় কোথায়। অনেকে অলরেডি অপশন দেখে ফেলছেন এবং সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করছেন, আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টই দেখতে পাচ্ছি, কিন্তু আমি একবারে সঠিক উত্তর সে আপনাদেরকে বলে দিই, আলোকিত করে ফেলি। আমরা তার আগে অপশনগুলো দেখে নিই, অপশন ক হচ্ছে টোকিও, অপশন খ প্যারিস, অপশন ঘ নিউ ইয়র্ক, অপশন ঘ ভিয়েনা, এবং ইউনিডোর প্রধান কার্যালয় অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতেই মূলত ইউনিডো এর প্রধান কার্যালয় অবস্থিত। যারা সঠিক উত্তর প্রদান করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করব। 13 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন
এগিং এটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা এবং এটি আসলে কোথায় প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ এর প্রতিষ্ঠার জায়গাটি, এটি আসলে মূলত মূল প্রশ্ন। আমরা অপশন দেখতে পাই, অপশন ক জেনেভা, অপশন ক রোম, অপশন গ প্যারিস, অপশন ঘ হচ্ছে ভ্যালেটা। সো এটি হচ্ছে প্রশ্ন এবং এটি হচ্ছে অপশন। আমরা দেখতে পাচ্ছি অনেকে জেনেভা বলে দাবি করছেন, অনেকে রোম দাবি করছেন। আমরা আমাদের অ্যাকচুয়াল ইনফরমেশনটি জানার চেষ্টা করব। সো আমরা আর কালক্ষেপ না করে সঠিক উত্তরের দিকে মনোযোগ দিই। সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, ভ্যালেটা। সো ভ্যালেটাতেই মূলত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এগিং এটা আসলে প্রতিষ্ঠিত হয়। এবং আমাদেরকে জানতে হবে, আমাদের কিন্তু জাতিসংঘ ব্যতিরিকেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কিত প্রশ্ন এসে থাকে, যার ধারাবাহিকতা আমরা এই প্রশ্নটি দেখতে পেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করব। এডিবির নাম শুনেননি, সাধারণ জ্ঞান পড়ছেন, এরকম সংখ্যা খুবই কম। এডিবির নাম অনেকে শুনেছেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সো কখন থেকে এই এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেনটি শুরু হয়? খুবই সিম্পল অ্যান্ড কমন কোশ্চেন। আমি আবারও বলছি, কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? আমরা দেখতে পাচ্ছি অপশন খ 1966 সালে, অপশন ক 1966 সালে থেকে, অপশন খ 1967 সাল থেকে, অপশন গ 1968 সাল থেকে এবং অপশন ঘ 1989 সাল থেকে। সো খুবই কমন প্রশ্ন, আমি নিজেও গরমে ঘেমে গেছি একদম। সো আপনাদেরকেও আবেদন করছি খুব দ্রুত এই উত্তেজনাটিকে বহমান রেখে আপনারা সঠিক উত্তরটি দ্রুত দিয়ে ফেলেন কমেন্টে। সো কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? আমি অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, ক এবং খ এর মধ্যেই বেশিরভাগ কমেন্ট। আমি একটু সঠিক উত্তরটি দেখে নিই যাতে আপনারা খুব তাড়াতাড়ি এটা বুঝতে পারেন। সঠিক উত্তরটি হচ্ছে 1966 সাল থেকে, অর্থাৎ যারা ক অপশন অ্যান্সার করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ম্যাক্সিমাম অবশ্য সঠিক উত্তর প্রদান করেছেন। সো এটা নিয়ে হেজিটেশনের কিছু নেই, আমরা সঠিক উত্তরটি জানতে পারলাম যে 1966 সাল থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে মুভ করব। পরবর্তী প্রশ্ন, পিএলও আসলে কি? আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। পিএলও হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, অর্থাৎ ফিলিস্তিনের একটি স্বাধীনতাকামী সংস্থা, এটি আমরা অনেকেই জেনে থাকবো। সো প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে যে পিএলও এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে 1988 সালে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে? একটু খেয়াল করবেন, একটু কিন্তু ডিসক্রিপটিভ কোশ্চেন যে পিএলও এই ন্যাশনাল কাউন্সিল আয়োজন করবে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব সম্পর্কে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে, কোন জায়গায়? সো আমরা অপশনটি দেখতে পাচ্ছি, অপশন ক নিউ ইয়র্ক, অপশন খ প্যারিস, অপশন গ জেনেভা, অপশন খ হচ্ছে ভিয়েনা। সো আপনারা, আমি অনেক বেশি মিক্সড রিয়াকশন পাচ্ছি কমেন্টে। সো আমি সঠিক উত্তরটি আর সময় না নিয়ে বলে দিই, সঠিক উত্তরটি হচ্ছে ক নিউ ইয়র্ক। সো নিউ ইয়র্কই মূলত জাতিসংঘ রেজুলেশন গ্রহণ করে যে পিএলও এর ন্যাশনাল কাউন্সিল যে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাবটি প্রদান করে 1988 সালে। তো আমরা যারা কমেন্ট এঙ্গেজ করছেন তাদেরকে আবারও ধন্যবাদ। এবং একটু বলবো, আমরা আপনারা খেয়াল করবেন আন্তর্জাতিক সংগঠন থেকে কিন্তু অনেক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সমীক্ষা থেকেও কিন্তু আমরা অনেক প্রশ্ন দেখতে পেয়েছি। সো আপনারা টপিকগুলো মাথায় রাখবেন, কীভাবে করে আমরা টপিক কভারেজ ট্রাই করছি। আমরা পরবর্তী প্রশ্ন মুভ করি। কোন দেশ প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল? ওপেক আসলে কি? ওপেক মূলত একটি তেল ভিত্তিক সংগঠন, অর্থাৎ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম ইকোনমিক কোঅপারেশন। সো ওপেক, এবং ওপেক কিন্তু তেল সংক্রান্ত কাজগুলো বেশি করে। এবং আমরা অপশনগুলো দেখে নিব। অপশন ক আমরা দেখতে পাচ্ছি কুয়েত, অপশন খ নাইজেরিয়া, অপশন গ আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবিয়া, এবং অপশন ঘ হচ্ছে ভেনেজুয়েলা। সো কোন দেশ আসলে প্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল, এটা আমাদের জেনে ফেলতে হবে। অনেকেই কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছেন, কেউ কেউ ভেনেজুয়েলা বলছেন, ম্যাক্সিমাম ভেনেজুয়েলা দেখতে পাচ্ছি, কেউ কেউ সৌদি আরবও বলছেন। আমরা সঠিক উত্তরটি দেখে নিব। হ্যাঁ, সঠিক উত্তরটা হচ্ছে ভেনেজুয়েলা। সো ভেনেজুয়েলা সর্বপ্রথম ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল। এবং আপনারা জেনে থাকবেন যে ভেনেজুয়েলার যে তেল পেট্রোলিয়াম যে খনিটি, সেই পেট্রোলিয়াম খনিটি কিন্তু অনেক সমৃদ্ধ। সো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করব যে এই ধরনের সংগঠন সম্পর্কে আরও ডিটেলসে জানার। যেমনটা হচ্ছে ওপেক কিন্তু অনেক আগে থেকেই, আমরা জেনে থাকবো যে ওপেক তেল সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে। এবং যেমনটা আপনারা শুনতে পেরেছেন যে এর পূর্ণরূপটি জানা থাকলে কিন্তু আমাদের অনেকগুলো বিষয় আমাদের জানা হয়ে যায়। যেমন ওপেক হচ্ছে অর্গানাইজেশন ফর পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। আমি এর আগে ইকোনমিক কোঅপারেশন ভুল বলেছিলাম, সেটি ওটা আসলে অ্যাপেকের সাথে সংযুক্ত। ওপেক হচ্ছে অর্গানাইজেশন ফর পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটি ছিল মূলত ওপেক, আমরা এই ব্যাখ্যাটাও জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন মুভ করবো। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
খুব স্পেসিফিক প্রশ্ন এবং অনেকগুলি কিন্তু আমরা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে পাচ্ছি। তো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত? আমরা অপশন দেখতে পাচ্ছি, অপশন ক জাপানের নাগাসাকিতে, অপশন খ অস্ট্রেলিয়ার ক্যানবেরায়, অপশন গ রাশিয়ার আশখাবাদে এবং অপশন খ কানাডার ভ্যাঙ্কুভারে। সো আমরা আসলে যদি বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে এই প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন আসলে কোথায় অনুষ্ঠিত হয়। অনেকে নাগাসাকি লিখছেন, অনেকে আশখাবাদ লিখছেন, অনেকে ক্যানবেরা লিখছেন, ক্যানবেরা অনেকে লিখে ফেলতেছেন। আমরা এখন সঠিক উত্তরটি দেখানোর চেষ্টা করবো। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়ার আশখাবাদ, অর্থাৎ অপশন গ রাশিয়ার আশখাবাদ, সেটি হচ্ছে সঠিক উত্তর। প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশনটি রাশিয়ার আশখাবাদ, যেটি কিনা বর্তমানে রাশিয়ার অন্যান্য অঞ্চলে বিভক্ত হয়ে গিয়েছে, সে আশখাবাদে অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কি? খুব স্পেসিফিক্যালি আমরা এটি দেখতে পাচ্ছি যে এটি মূলত এটি হচ্ছে এক ধরনের জাতিসংঘ ভিত্তিক প্রশ্ন। অর্থাৎ আমরা যদি ক্যাটাগরি করি জাতিসংঘ ভিত্তিক টপিক থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে যাচ্ছি। তো আমরা এই প্রশ্নের অপশনগুলো দেখি। অপশন ক ইউএনডিপি, অপশন ক ডিটিসিডি, অপশন ক ইউএনইপিএ, অপশন ক ইউএনএফপি। সো আমরা একটা মাত্র উত্তরে অনেক বেশি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইউএনডিপি। যারা কিনা এই উত্তরটি দেওয়ার চেষ্টা করছেন, আমি দেখে নিব সঠিক উত্তরটি কি এবং আমার কেন জানি মনে হচ্ছে আপনারা সঠিক উত্তর দিচ্ছেন। তারপরে একবার পড়ে নেন যে কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব এই সংগঠনটি পালন করে থাকে। আমরা সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তরটি হচ্ছে এক্স্যাক্টলি অপশন ক ইউএনডিপি। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা দেখে নিলাম আমাদের এই সংক্রান্ত অর্থাৎ জাতিসংঘের ক্যাটাগরির মধ্যে যে বিষয়টি পড়ে সেই সংক্রান্ত প্রশ্ন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাবো। 1991 সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করেন? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেলাধুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশ্বের খেলাধুলা নিয়ে আমরা প্রথম প্রশ্ন কিন্তু পেয়ে গেছি। সো উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করেন? আমরা অপশন দেখি, অপশন ক মাইকেল চ্যাং, অপশন ক জিন ফিলিপস, অপশন গ মাইকেল স্টিচ এবং অপশন ঘ পিট সাস। সো এটা এখানে আমি একটু মিক্সড কমেন্ট পাচ্ছি, আমি সঠিক উত্তরটা আমরা দেখে নিব। আমরা আমাদের সঠিক উত্তরটি দেখে নিব। সঠিক উত্তরটি হচ্ছে মাইকেল স্টিচ, যিনি 1991 সালে উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় শিরোপা লাভ করেন। আমরা আমাদের আজকের শেষ প্রশ্নটি দেখে নিব যে কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়। আসিয়ান জোটভুক্ত কারা এটা আপনারা অনেকেই জানেন। আপনারা ফুল প্রশ্ন কিন্তু আজকে বেশি আমরা সমীক্ষা প্রতিষ্ঠান এটি অধিকাংশ প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। সো আমরা এই প্রশ্নের ক্ষেত্রে আসি, কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? অপশন ক সিঙ্গাপুর, অপশন খ মালয়েশিয়া, অপশন গ থাইল্যান্ড, অপশন খ দক্ষিণ কোরিয়া। আমি অনেক কমেন্ট পাচ্ছি, ম্যাক্সিমামটাই সঠিক উত্তর পাচ্ছি। কোনটি সঠিক উত্তর সেটি আমি মুখে না বলে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সঠিক উত্তরটি হচ্ছে এক্স্যাক্টলি দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া মূলত আসিয়ান জোটভুক্ত নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে অনেক কষ্ট করে আমরা ফুল সেশনটি উপভোগ করলাম এবং ত্রয়োদশ বিসিএস এর আন্তর্জাতিক বিষয়াবলীতে যেসব প্রশ্ন এসেছে সেই সব প্রশ্ন আমরা দেখতে পেলাম। একটা কথা বারবার বলে থাকি, মানচিত্র দেখে সাধারণ জ্ঞান পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। সো আমরা চেষ্টা করবো যতটা সম্ভব মানচিত্র দেখে ইনভলভ হওয়ার এবং এটি আমাদের জন্য সবচেয়ে উপকারীও বটে। সো গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনারা বারবার চেষ্টা করবেন যে বিভিন্ন উপায়ের মাধ্যমে, বিভিন্ন উপাত্তের মাধ্যমে অ্যাকুরেট তথ্যটি জানা, যার মাধ্যমে আমরা ভালোভাবে সব কিছু বুঝতে পারি। সো আমাদের সামনে আরও অনেক প্রশ্ন ম্যাক অ্যানালিসিস সমাধান হবে এবং আমরা আশা করি আপনারা আজকে যেভাবে ছিলেন, আগে যেভাবে ছিলেন, ভবিষ্যতে সেভাবে কমেন্ট এঙ্গেজ করার মাধ্যমে প্রাণবন্ত থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট প্রশ্ন ম্যাক অ্যানালিসিসে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেরমিডিস্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।